অনেক বেশি মারমুখী, শুধু আন্দোলনকারীদের উপরেই নয়। সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের চড়াও হওয়ারও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পুলিশের আচরণ এখন অনেক ভালো আর তাদেরকে জনবান্ধব করে গড়ে তুলতে দিন রাত চেষ্টা চালাচ্ছে সরকার। এই পুলিশের কাছেই কিন্তু মানুষকে যেতে হয়, মানুষ ছুটে যায় যখন সে কোনো বিপদে পড়ে, তখন কিন্তু তার মুখে আমি শুনি না যে এই পুলিশ তাকে তার সাথে কোনো দুর্ব্যবহার করছে। হ্যাঁ, কোনো কোনো পুলিশ, আমি এর আগেই বলছি, সবাই কিন্তু ভালো হবে এমন কোনো কথা নয়, তবে আগে যে অনেক ভালো হয়েছে এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে। সারা দেশের মানুষ ঠিকই বোঝে, কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমরা বুঝাতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে পুলিশ অনেক ঘটনা ঘটিয়েছে, রাজপথে তারও একবার ডান পা ভেঙেছে, তবে প্রায় 1.5 লাখ পুলিশ সদস্যের মধ্যে এখনো কিছু খারাপ মানুষ রয়েছে স্বীকার করে তিনি বলেন, পুলিশের অনিয়ম প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে তখন কোনো ব্যত্যয় ঘটে তার আমরা অ্যাকশন নেই না সেটা আপনারা বলতে পারবেন না। অবশ্যই অ্যাকশন নেই এবং সেটা নেওয়া হয়, ভবিষ্যতে আমরা যতক্ষণ পর্যন্ত আছি তাদের অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এর আগেও এই পুলিশে কিন্তু অনেক রকম অনেক দুর্ঘটনা ঘটিয়েছে। এর আগে এক বৈঠকে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে আগামী 5 মাসের মধ্যে সব গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো এবং মালবাহী গাড়িতে জিপিএস সংযোজনের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি।